बाराबनी प्रखंड ग्वाला समाज द्वारा मनाया गया बसंत उत्सव। बाराबनी प्रखंड ग्वाला समाज के तत्वाधान में मंगलवार को बलियापुर गांव में सामूहिक बसंत उत्सव के साथ विशेष सांगठनिक बैठक का आयोजन किया गया, जहां अबीर गुलाल खेलकर डोल यात्रा निकाली गई। डोल यात्रा के दौरान बाराबनी प्रखंड के बलियापुर गांव की परिक्रमा किया गया, साथ ही ग्वाला समाज संगठन को कैसे मजबूत किया जाए, जिस पर चर्चा की गई। साथ ही शिक्षा और स्वास्थ्य के मामले में समाज को आगे बढ़ाया जाए, इस पर जोर दिया गया। बैठक में ग्वाला समाज का मूल लक्ष्य समाज की विकास पर एक सुर में बल दिया गया। इस दौरान बाराबनी विधानसभा ग्वाला समाज के सभी सदस्य समेत भोलानाथ मंडल, अशोक घोष, आशीष मंडल, श्रीकांत पातर, जनार्दन मंडल, बबलू मंडल समेत अन्य उपस्थित थे। জেলা কমিটিতে যে বগড়াতে বিগত ফেব্রুয়ারি মাসে যে ইয়ে হয়েছিল, আমাদের সম্মেলন হয়েছিল, সেই সম্মেলনের আমাদের যারা জেলা কমিটির সদস্য তাদের পরামর্শ অনুযায়ী আজকে আমরা প্রত্যেক ব্লকে ব্লকে আমরা দোল উৎসব পালন করছি। আমাদের বারাবনী ব্লকে আমরা আজ দোল উৎসব পালন করছি। আমাদের বারাবনী ব্লকের প্রত্যেকটা প্রায় 40 থেকে 41টা গ্রামের প্রতিনিধিরা এসছেন, তাদের সমস্ত প্রতিনিধিদের নিয়ে আমরা আজ গোয়ালা সমাজের পক্ষ থেকে দোল উৎসব পালন করব। আগামী দিনের দিক নির্দেশ আমরা কিভাবে কি আগামী দিনে আমাদের পথে যে আমাদের দাবি দেওয়া, সেই দাবি দেওয়া নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব। সরকারের যে মানবিক দিক, সেই মানবিক দিক থেকে আমরা আমাদের নিজেদের দাবি সুপরিকল্পিতভাবে আমরা দাবি আদায়ের চেষ্টা করব আগামী দিনে। শুধু দাবি আদায় নয়, আমাদের সমাজে কিভাবে শিক্ষা থেকে শুরু করে, স্বাস্থ্য থেকে শুরু করে যে উন্নতি সাধন বা আমাদের যে একে অপরের একতা ঐক্যতা, সেই একতাকে যে আমরা আরও আগামী দিনে, আমাদের একতা অলরেডি আছে, কিন্তু সেই একতাকে একটা এই যে সংগঠন, সেই সংগঠন আমাদের একটা সুতোর মাধ্যমে বেঁধে প্রত্যেকটা আমাদের সমাজের বন্ধুদেরকে আমরা আগামী দিনে আরও উন্নতিতে পরিচালনা করব। যাতে প্রতিটি গ্রামের প্রতিটি প্রতিনিধির কাছে খবর যায় এবং তারা যেন এই মিটিংয়ে আসে এবং আমরা যাতে সুষ্ঠুভাবে সভা পরিচালনা করতে পারি সেই দিকে আমরা লক্ষ্য রাখব। একটা কথা বলি, আমাদের বারাবনী অঞ্চলে সরকারি দিক দিয়ে হোক হরে কৃষ্ণ, তার জন্য ওনাকে এবার আমাদের ফোড়াগড় গ্রাম থেকে বলুন, অক্ষুর মন্ডল কেউ আছেন? প্রতিনিধি আছে, আমরা স্ক্রুটি করে দেখেছি, হয়তো আমরা প্রত্যেক গ্রামে পৌঁছাতে পারিনি খুব কম সময়ের কারণে, কিন্তু আমরা যতটুকু পেরেছি আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আজকে এই অনুষ্ঠানটা হয়েছে। আমাদের নতুন পথ চলা, তাই অনেক ভুল ও ত্রুটি থাকবে, তাই আমাকে